সদ্যজাত এক শিশুকে একই ইনজেকশন দুবার দেওয়ার অভিযোগ উঠল বাঁকুড়ার কোতুলপুর গ্রামীণ হাসপাতালের বিরুদ্ধে। আর এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে ওই হাসপাতাল চত্বর। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হাসপাতালে হাজির হয় কোতুলপুর থানার পুলিশ। সূত্রের খবর, কোতুলপুরের গোপীনাথপুর গ্রাম পঞ্চায়েতের সাহানা রঘুনাথপুরের মৌসুমী খাতুন মঙ্গলবার কোতুলপুর গ্রামীণ হাসপাতালে একটি কন্যা সন্তানের জন্ম দেন। নিয়ম মাফিক ওই দিনই তাকে একটি বিশেষ ইনজেকশন দেওয়া হয়। তারপরে বুধবার ওই সদ্যজাত শিশুটিকে ফের ওই একই ইনজেকশন দেওয়া হয় বলে অভিযোগ। মৌসুমী খাতুনের মা সদ্যজাত শিশুটির দিদা নাদেরা বিবি বলেন, আমার মেয়ে প্রতিবন্ধী, কোতুলপুর গ্রামীণ হাসপাতালে নাতনি জন্মানোর পর একটি ইনজেকশন দেওয়া হয়, এদিন ফের তাকে ওই একই ইনজেকশন দেওয়া হয়, প্রথম দিন ওই ইনজেকশন দেওয়া হয়েছে, বিষয়টি বললেও কর্তব্যরত নার্স শোনেনি বলে তিনি দাবি করেন। নামটা বলছি তাও আর খাতাটা দেখলো নি যে পলিয়া কার্ডটা দেখি নামটা ঠিক আছে না ভুল আছে, আবার ইনজেকশনটা দিচ্ছে বলছে না ওটা আলাদা দুটো যেন ঠিকানা দিয়ে দিচ্ছে ইনিসিটা পড়ে আমি দিদি ইনিসিটা কাল তো হয়েছে তখন বলছে এরে না কিছু মনে কিছু করনি এ তুমি হালচাল করো তোমার যাওয়ার রাজি বলছো তো এটা কিছু হবে নি ভালো হয়ে যাবে আমরা আমাদের হাতে রেখে দেবো রুগীটা খান ছাড়বো নি যদি কিছু আছে ধরো চার মাস পরে রুগীটি ভালো থাকলো তারপর যদি কিছু আমার মেয়ে প্রতিবন্ধীর কার আছে আমি সে বোধ করে দিই আমার যা কিছু করো তোমরা না আমাকে ঘরে থাকতে দিও একটা দিদি বলে কাউকে বলো নি ও চাকরিটা চলে যাবে কিছু বলেন। আত্মীয় সাবির আলী মিদ্দাও একই দাবি করে বলেন ওই শিশুটির কোনো ক্ষতি হলে তার দায় নিতে হবে হাসপাতাল কর্তৃপক্ষকে। ওই হাসপাতালের চিকিৎসক মদন হেমব্রম একই ইনজেকশন দুবার দেওয়ার কথা স্বীকার করে নিয়েছেন। তিনি বলেন, এক এম এল এর অর্ধেক গতকাল দেওয়া হয়েছিল, তারপরেও এদিন ফের বাকি অর্ধেক দেওয়া হয়ে গেছে বলে তিনি জানান। ওইটা পয়েন্ট ওয়ান এম এল এর হাফ দেওয়া হয়, ওটা গতকাল দেওয়া হয়েছিল, আর ওপিপি যেমন দেওয়া হয় সেরকম দেওয়া হয়েছিল, আজকেও সেটা রিপিট হয়ে গেছে। এই বিষয়ে সিএমওএইচ বিষ্ণুপুর বিজয় প্রসাদ মুখোপাধ্যায় বলেন, এমনিতে কোনো সমস্যা নেই, ভ্যাকসিনগুলো আমাদের অত্যন্ত নিরাপদ এবং আমরা বহু ক্ষেত্রে যেমন একে আমরা পালস পোলিও তো একদিন আগে জিনিস দেওয়াটা পরের দিন আমরা দিতাম এবং খুব আমরা যথেষ্ট নিরাপত্তার মধ্যে যেগুলো দেওয়া হয় এটাকে আমরা আমাদের ভাষায় বলি প্রোগ্রাম এরার, মানে প্রোগ্রামের ক্ষেত্রে কিছু হাতের পাঁচটা করে যখন সময় না হয় তবে আমরা এটা এ করেছি, বাচ্চাকে অবজার্ভ করা হয়েছে, আমি বিএমএস এর সঙ্গে কথাও বলেছি, একদম সুস্থ আছে, সুস্থ থাকারই কথা, সুস্থ থাকারই কথা, অসুস্থ থাকার কোনোই কথা নেই এবং তা সত্ত্বেও আমরা বাড়তি আরও একটা অবজারভেশন রাখবো আর ভবিষ্যতের জন্য আমরা এটাকে তবু একটা যেহেতু প্রোগ্রাম তো আমরা একটা সবাইকে একটা সতর্কতামূলক একটা যেটা আমরা বলি অতীত থেকে শিক্ষা নেওয়া আর সেটা আমরা করবো, এমনিতে সব কিছুই ঠিক আছে, কোনো চিন্তার কোনো কারণ নেই। নিউজ আজ বাংলা, বাঁকুড়া। পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার। এখানে রয়েছে 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ডাক্তার চেম্বার, সেমি মডিউলার ওটি, অর্থোপেডিক সার্জারি, প্রসূতি ও গাইনি বিভাগ, জেনারেল সার্জারি, ইএনটি সার্জারি, ইউরো সার্জারি, মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি, মেডিসিন বিভাগ, আপকামিং আইসিইউ, ডায়ালিসিস, অ্যাডভান্স ফিজিওথেরাপি, ডায়াগনস্টিক সেন্টার, ফার্মাসি, 24x7 লিফট ও অ্যাম্বুলেন্স পরিষেবা, মেডিকেল ইন্স্যুরেন্স। আমাদের ঠিকানা মিল মোড়, কোতুলপুর, বাঁকুড়া। মোবাইল নাম্বার 9475240280 অথবা 9475240290 অথবা 9647180100।